এটিএম এর টাকা লুটে মূল ষড়যন্ত্রকারী একজন আইনজীবী গ্রেপ্তার শ্রীরামপুরে। উদ্ধার 1,12,00,000 টাকা। গত 5ই মে শ্রীরামপুর থানায় সিকিউর ভ্যালু ইন্ডিয়া লিমিটেড এজেন্সির পক্ষ থেকে এফআইআর করা হয়। অভিযোগ, গত 2 মে এটিএমে তাদের কর্মচারী এটিএমে টাকা না ঢুকে 1,29,00,000 টাকা নিয়ে লুট করে পালায়। এরপর শ্রীরামপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নামে। গত 8ই মে শ্রীরামপুর মাহেশে সন্তু দত্ত ও রিস্টার থেকে সঞ্জিত সরকার সঞ্জিত পাত্রকে গ্রেপ্তার করে। মূল অভিযুক্ত মাহেশ কলোনির বাসিন্দা দীপঙ্কর মোদক ঘটনার পর থেকে বেপাত্তা ছিল। গত শুক্রবার শ্রীরামপুর থেকে দীপঙ্কর মোদককে এবং এক আইনজীবীকে শিবশঙ্কর ঠাকুরকে সোনারপুর থেকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। রবিবার এক সাংবাদিক সম্মেলনে চন্দননগর কমিশনারেটের ডিসিপি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ বলেন, এদের কাছ থেকে এখনও পর্যন্ত 1,12,34,800 টাকা পাওয়া গিয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ডিসিপি জানান, এটিএমে টাকা ভরতে যে এজেন্সি, সেই এজেন্সিতে কাজ করত দীপঙ্কর। অডিটে ধরা পড়ে টাকা লুটের বিষয়টি। আইনজীবী তার সঙ্গে ষড়যন্ত্র করে টাকা লুট করে, টাকা তাদের পরিচিতদের বাড়িতে রেখে দেয়। আইনজীবীর বাড়ি থেকে 25,50,000 টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এই চক্রে আরও কেউ জড়িত কিনা তা দেখছে তদন্ত করে। বিভিন্ন যেটা এটিএম মেশিন আছে, উত্তরপাড়া ব্যান্ডেল যেটা পুরো ডিভিশন আছে, এখানে টাকাকে লোড করে তোমার এটিএম মেশিন। তো ওই দিন 2 তারিখে কি হলো কি এই অ্যাকিউজ দীপঙ্কর মোদক ওরফে লাড্ডু যিনি আছেন, অন্য দিনের মতোই মতলব 6,24,00,000 টাকা SBI থেকে নিয়ে যায়। কিন্তু তারপরই ইনি অ্যাকিউজ, মেইন অ্যাকিউজ আরে মিসিং আছে। তো একটা সাসপিশন হলো, যখন অডিট হলো তখন এটা দেখা গেল কি 1,14,00,000 1,29,00,000 টাকা মিসিং আছে এখানে। তারপরে এজেন্সি এখানে শ্রীরামপুর থানাতে এসেছে বলে আর এখানে একটা অভিযোগ দিয়েছে কি এই রকম 2 তারিখ থেকে একটা আমার অফিসার ও কর্মচারী দীপঙ্কর মোদক মিসিং আছে, আর অডিটে 1,29,00,000 টাকা মিসিং আছে। তারপরে আমরা ফের এখানে ইনভেস্টিগেশনকে স্টার্ট করেছি, আর আমার বিভিন্ন তদন্ততে আমরা সোর্স ইনফরমেশন, ডিজিটাল সার্ভিলেন্স এটা সব ইউজ করে আমরা ফের 12 ফার্স্ট আমরা 8 তারিখকে 8 মেকে 3 জনকে অ্যারেস্ট করেছি। তারপরে ফের 12 তারিখকে মেইন অ্যাকিউজ আর যিনি মেইন একটা আর কো অ্যাসোসিয়েট আছেন, মেইন অ্যাসোসিয়েট আছেন শিবশঙ্কর বসু ঠাকুর যিনি অ্যাডভোকেট আছেন, ওনাকে বি আমরা ফের 12 তারিখে অ্যারেস্ট করেছি। আর বিভিন্ন অ্যাকিউজ থেকে, বিভিন্ন অ্যাকিউজ বাড়ি থেকে আমরা এটা যেটা 1,12,34,800 টাকা এখনই পর্যন্ত রিকভার হয়ে গেছে। বাদ বাকি টাকা বি প্রসেস চলছে। আমরা আশা করছি কি তাড়াতাড়ি বাদ বাকি টাকা বি রিকভারি হয়ে যাবে। এটা তো আমরা এখনই পুলিশ রিমান্ডে নিয়েছি, ইন্টারোগেশন করছি আইনজীবী। কিন্তু এখানে যেটা আমরা দেখছি কি মেইন অ্যাকিউজ সঙ্গে একটা পুরো যেটা কনস্পিরেসি ছিল কি রকম এটা করা যায়, ওটা একটা কনস্পিরেসি। মেইন মেইন কনস্পিরেটর দীপঙ্কর মোদক ছিল আর এই আইনজীবী ছিল। বিভিন্ন এই যে 5 জন অ্যাকিউজকে অ্যারেস্ট করা হয়েছে, 4 জন আর মানে একটু মেইন অ্যাকিউজ দীপঙ্কর মোদক আছে, এই ছাড়া 4 জন আর অ্যাকিউজ আছে এর বাড়িতে রেখে। না না, বাড়ি থেকে রিকভারি করা হয়েছিল। বাড়ি থেকে তো ডিস্ট্রিবিউশন হয়, গাড়ি থেকে তো ডিস্ট্রিবিউশন হয়। কিন্তু ওই দিন ড্রাইভার ছিল না, মেন যে ড্রাইভার ছিল যে গাড়ি চালায় ওই দিন ছিল না, এই মেন দীপঙ্কর মোদকই ওই দিন ছিল যে মেন অ্যাকিউজ ছিল ওই গাড়িতে। তো গাড়ি তো এজেন্সির কাছেই ছিল, কিন্তু জাস্ট ওই টাকাকে নিয়ে উনি এখান থেকে চলে যায়, মিসিং হয়ে গেছে। তারপরে অডিটতে দেখা গেল কিন্তু গাড়ি তো এজেন্সির কাছেই ছিল।